আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফরদ আলাইনা সিয়াম রমাদান, ওয়া সান্না লানা ফিল কিয়ামি লিল মাগফিরাতি ওয়া দুখুলিল জান্নাতি বিসালাম। واشهد ان لا اله الا الله وحده لا شريك له ذو الفضل والاكرام واشهد ان سيدنا نبينا محمدا عبد الله ورسوله وعلى اله واصحابه اجمعين وعلى من تبعهم باحسان الى يوم الدين اما بعد فاوصيكم عباد الله ونفسي بتقوى الله قال سبحانه وتعالى يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ প্রত্যেকেই, রমজানুল করিম, রমজান মুবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও রমজান মাস দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। রমজান মাসের সিয়াম থেকে আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি, রমজান মাসের সিয়াম থেকে যেন আমরা আল্লাহ বিরু মুত্তাকি পরেজগার অর্জন করতে পারি, আল্লাহ যেন সেই সুযোগ সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। রমজান মাসকে নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাস গুরুত্বপূর্ণ মাস। এই গুরুত্বপূর্ণ মাসকে প্রথম কথা হচ্ছে গিয়ে তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এই তিন ভাগে ভাগ আল্লাহ করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, কোনো সাহাবে কিরিম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেন নাই। রমজানকে তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে তার কারণটা কি এবং কারা করেছে? যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়ে যান নাই, সেই কাজ করার অধিকার আদম সন্তানের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়ে যান নাই যেই কাজ, সেই কাজ তার উম্মতের জন্য করা ঠিক নয়, সেটা করা যাবে না, তারপরেও এই কাজটা কেন করা হয়েছে? রমজান মাসকে তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, তার প্রথম ভাগ হচ্ছে গিয়ে রহমত, দ্বিতীয় ভাগ মাগফিরাত, তৃতীয় ভাগ নাজাত। এটা বলে চালিয়ে নিচ্ছেন, অথচ এটার কোনো পিছনে সহি হাদিস নাই, সহি হাদিস এটার কোনো পিছনে নাই, এটা ধরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আয়াতের মধ্যে সেটা বর্ণনা করেন নাই। তাহলে আপনি সেটা ভাগ করেছেন কেন? রমজান মাস আদম সন্তানের জন্য পুরো মাসটাই হচ্ছে গিয়ে রহমত, পুরো মাসটাই হচ্ছে গিয়ে রহমত। আল্লাহ রাসূল বলছেন, যখনই রমজান মাস প্রবেশ করে তখনই রহমতের দরজাকে খুলে দেওয়া হয়। ইদা দাখাল রমাদান ফুতিহাতিল আবওয়াবুর রহমা, রহমতের দরজাকে খুলে দেওয়া হয় রমজান মাস প্রবেশ করলেই। আল্লাহ রাসূল কি বলেছেন যে রমজান মাস প্রবেশ করলে প্রথম দশ দিন পর্যন্ত রহমতের দরজা খোলা থাকে, পরে বন্ধ করে দেওয়া হয়? না, বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন, যখনই রমজান মাস প্রবেশ করে তখনই রমজান মাসের রহমতের দরজাকে আল্লাহ খুলে দেন এবং আসমানের দরজাকে খুলে দেন এবং জান্নাতের দরজাকে খুলে দেন। তাহলে প্রথম আপনি নিয়েছেন রহমত, দ্বিতীয় মাগফিরাত, তৃতীয় নাজাত, অথচ আদম সন্তানের জন্য পুরা মাসটাই হচ্ছে গিয়ে রহমত, পুরা মাসটাই হচ্ছে গিয়ে মাগফিরাত, পুরা মাসটাই হচ্ছে গিয়ে নাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখাল রমাদান, যখনই রমজান মাস প্রবেশ করে, ফুতিহাতিল আবওয়াবুল জান্নাহ, তখনই জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, ওয়া খুল্লিকাতিল আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজা বন্ধ মানে মানুষ নাজাত পাচ্ছে, মানুষ নাজাত পাচ্ছে, পুরো মাসটাই নাজাত পাচ্ছে, পাওয়ার পরে আসতেছে জান্নাতের মধ্যে। দাখাল ইজা দাখাল রমাদান ফুতিহাতিল আবওয়াবুল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা। আর আপনি নিয়েছেন শেষের মাত্র দশ দিন, ঠকাচ্ছেন কেন? আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন পুরো রমজান, পুরো রমজান হচ্ছে গিয়ে নাজাতের মাস, পুরো রমজান হচ্ছে গিয়ে মাগফিরাতের মাস, পুরো রমজান হচ্ছে গিয়ে রহমতের মাস, আর আপনি নিয়েছেন দশ দিন দশ দিন দশ দিন করে ভাগ করে নিচ্ছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। এই মাসটি অতিপয় গুরুত্বপূর্ণ মাস,
আমি সর্বক্ষেত্রে সবাইকে বলবো আল্লাহর ইবাদত করতে হবে বিশুদ্ধভাবে। তার মধ্যে আমি সবসময় বলে থাকি রমজান মাসের সিয়াম অনেকে মানুষ রাখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের, কিন্তু সালাতের দিকে গাফিল, সালাতের দিকে গাফিল, সালাত পড়েন না। সালাত না পড়ে রমজান মাসের সিয়াম পড়তে রাখতেছেন, সেটা কিন্তু রোজাই থাকবে, সেটা কিন্তু রোজা হবে, সিয়াম হবে না। সিয়াম এবং রোজার মধ্যে পার্থক্যটা কি সেটা কিন্তু জানার প্রয়োজন। সিয়াম হচ্ছে গিয়ে সবগুলা থেকে বিরত থাকা, যতগুলা অশ্লীল কাজ রয়েছে, ফাহিশা রয়েছে, বিভিন্ন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন ফাহিশা নিয়ে ব্যস্ত রয়েছে, সবগুলা থেকে বিরত থাকার নাম হচ্ছে গিয়ে সিয়াম। আর রোজার না অর্থ হচ্ছে গিয়ে উপবাস করা, রোজার অর্থ হচ্ছে গিয়ে উপবাস করা, শুধুমাত্র উপবাস করলেন সেটার নাম হচ্ছে গিয়ে রোজা। আর আল্লাহ বলছেন কুতিবা আলাইকুম সিয়াম, সিয়ামের কথা আল্লাহ বলে দিয়েছেন, আপনি সিয়ামটি ব্যবহার করার চেষ্টা করবেন, সিয়াম রাখার চেষ্টা করবেন। সিয়াম রাখতে হলে শর্ত হচ্ছে গিয়ে বানি আল ইসলামু আলা খামস, ইসলামের পাঁচটি স্তম্ভ, পাঁচটি রুকন, শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, সর্বপ্রথম এক হচ্ছে কি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা, ওয়া আকামুস সালাহ, দুই হচ্ছে কি আপনার সালাত আদায় করা, ওয়া আতাউ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জ এবং বাইতুল্লাহর তওয়াফ করা, ওয়া সিয়ামু রমাদান রমজান মাসের সিয়াম আদায় করা। মুমিন যদি কোনো ব্যক্তি দাবি করে তাহলে ওই ব্যক্তি রমজান মাসের সিয়াম, মুমিন যদি কোনো ব্যক্তি দাবি করে তাহলে সে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মুমিন দাবি করলে। আর যদি সে মনে করে মুমিন নয়, বাইনা শিরকি ওয়াল কুফরি তার কাছে সালাত, বাইনা ও বাইনা কুমু সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যদি মনে করে আমি মুমিন নয় মুসলিম নয় তাহলে তার কথা সে ভিন্ন। কিন্তু মুমিন দাবি করতে হলে সর্বপ্রথম সালাত পড়েই দাবি করতে হবে। প্রথম দুই, ধনী মানুষের উপরে যাকাত ফরজ, যাকাত প্রদান করতে হবে, ধনী মানুষ হজ করতে হবে, ধনী মানুষের উপরে হজ ফরজ, এবং রমজান মাসের মধ্যে সিয়াম ফরজ ইমানদারদের উপরে। রমজান মাসের সিয়াম ইমানদারদের উপরে ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, তেমনি ভাবে তোমাদের উপরেও রমজান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। অতএব লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের সিয়াম থেকে তোমরা পরেজগার মুত্তাকি আল্লাহ বিরু তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে ইমানদারকে লক্ষ্য করে বলেছেন, এই ইমানদারদেরকে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সওয়ামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রমজান মাসের সিয়াম যদি কোনো ব্যক্তি ঈমান সহকারে রাখতে পারে তাহলে তার পূর্বের গুনাহকে মাফ করে দেওয়া হয়। তাহলে আপনি সর্বপ্রথম সালাত পড়তে হবে, সালাত না পড়ে যদি রমজান মাসের সিয়াম আদায় করেন এই সিয়ামের গুরুত্ব থাকবে না। রমজান মাসের সিয়াম আদায় করে যদি সালাত না পড়েন তাহলে শুধুমাত্র উপবাস করলেন, এই উপবাস করে কোনো লাভ হলো না। এই জন্য সর্বপ্রথম সালাত পড়তে হবে, সালাত প্রথম ইবাদতের প্রথম স্থান। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, সময় মোতাবেকই পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত যারা পড়তো না তাদেরকে মুসলিম বলতেন না সেই যুগের সেই সময়। তাহলে আপনি যদি সালাতকে ছেড়ে দেন আর সালাতকে ছেড়ে দিয়ে যদি শুধুমাত্র সিয়াম নিয়ে ব্যস্ত থাকেন তাহলে এই সিয়ামের গুরুত্ব থাকতেছে না। এই জন্য বন্ধুগণ সর্বক্ষেত্রে অবশ্যই সালাত আদায় করতে হবে। আমরা সালাত আদায় করব দৈনিক পাঁচবার, তারপরে বছরে একবার সিয়াম আদায় করব, বছরে একবার হজ করব, বছরে একবার যাকাত প্রদান করব, এবং আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনব, এই হচ্ছে কি পাঁচটি। তাহলে আপনি যদি শুধুমাত্র সিয়াম আদায় করেন তাহলে চলবে না। এজন্য আপনার সিয়ামের মেডিসিন, সিয়ামের মূল যেটা রয়েছে সেটা হচ্ছে কি সালাত, সালাত পরেই সিয়াম আদায় করতে হবে। দুঃখের সাথে বলতে চাচ্ছি অনেক মানুষ যারা আপনার সিয়াম আদায় করে কিন্তু সিয়ামের সময় অনেক ফাহিশা, অনেক অশ্লীলতা, অনেক বেহায়াপনা, অনেক নষ্টামি সবগুলাই নিয়ে বসে থাকে, ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনার জন্য এই একটি মাস, ওই মাসটাই হচ্ছে কি আপনার জন্য ইবাদতের মাস। আপনি এগারো মাস আপনাকে শয়তান বাধা দিয়েছে, এগারো মাস আপনাকে শয়তান
এবাদত করতে সুযোগ করে দেয় নাই, বিভিন্নভাবে আপনাকে বাধা দিয়েছে, এই মাসে কিন্তু শয়তান নাই। এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়েছে, এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়েছে। শয়তান আপনাকে আর কখনো কোনোভাবে ডিস্টার্ব করতে পারবে না, শয়তান আপনাকে কখনো কোনোভাবে ডিস্টার্ব করতে পারবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সময় রমজান মাস প্রবেশ করে তখনই জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, তখনই জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, এবং সিলসিলাতি শায়াতিন শয়তানকে বেঁধে রাখা হয়। শয়তান আদম সন্তানকে আর কোনো না কোনোভাবে দুঃখা দিতে পারে না, শয়তান আদম সন্তানকে আর কোনো না কোনোভাবে কোনো দুঃখা দিতে পারে না। যদি কোনো ব্যক্তি এখন গান বাজনা, ডুল ডফকি, বাদ্যযন্ত্র, বিভিন্ন ফাহেশা, বিভিন্ন অশ্লীলতা এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সেটা হচ্ছে গিয়ে তার নিজের খাইস্ততের কারণে, তার নিজের খাইস্ততের গুণা, তার সে নিজে খাইস্ততের গুণার জন্য সে খাইস্তত তাকে বাধা দিচ্ছে না, খাইস্ততের গুণা সে করতেছে, শয়তান আর নাই। তাহলে এই মাসটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ মাস। যারা সিগারেটের সাথে জড়িত, যারা জর্দার সাথে জড়িত, যারা বিভিন্ন নেশা দ্রব্যের সাথে জড়িত, আপনাদেরকে বলবো বাকি 11 মাস যেদিন ছাড়তে না পারেন, এই একটি মাস, এই মাসে আপনি এইগুলা থেকে বিরত থাকতে পারেন, এবং এই মাসটিকে মধ্য রেখে বাকি মাসের মধ্যে আপনি এগুলা থেকে অব্যাহত নিতে পারেন, এই সমস্ত নোংরা, এই সমস্ত ফাহশা, এই সমস্ত অশ্লীলতা যেগুলো রয়েছে এগুলো থেকে। রমজান মাস আদম সন্তানদের জন্য তাকওয়ার মাস, রমজান মাস আদম সন্তান তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ বীর হবে, মুত্তাকি হবে, মুত্তাকি অর্জন করবে, মুত্তাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে যেমন করে তোমাদের উপরে রমজান মাসের সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, তেমনইভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। অতএব লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরে মুত্তাকি এই রমজানের সিয়াম থেকে হতে পার। তাহলে রমজান মাসের সিয়াম আদায় করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে হবে। তবে রমজান মাসে যে সমস্ত ইবাদত রয়েছে ইবাদতগুলা বেশি বেশি করার চেষ্টা করতে হবে। তারপরে একটি বিষয় বলে দিচ্ছি, রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি উমরা করে তাহলে সে যেন হজ করলো, আর হজটা হলো আমার সাথে হজ করার সমতুল্য সওয়াব পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করে যেটুকু সওয়াব পাওয়া যাচ্ছে, ওইটুকু সওয়াব একজন ব্যক্তি যদি উমরাতে যেদিন গিয়ে উমরা যেদিন করে রমজান মাসে, তাহলে সেইটুকু হজ হয়ের পরিমাণ, শুধু হজ নয়, হজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার এই সওয়াবটুকু পাবে আদম সন্তান, তার আমলনামার মধ্যে লেখা হবে। অতএব শুনে রাখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সবাইকে রমজান মাসের সিয়াম রাখার ব্যবস্থা করে দেন, আমিন। তারপরে বলছি, রমজান মাস এমন একটি মাস যেই মাসের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হস্তরে দান করবেন আদম সন্তানদেরকে, আদম সন্তানদেরকে সেই হাত দিয়ে, আল্লাহর হাত দিয়ে আদম সন্তানদেরকে বলবেন, এই নাও তোমারা সিয়াম, এই নাও তোমার সিয়ামের নেকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইল্লা সাআম, আদম সন্তানের সব কিছু নেকি, সব কিছু নেকি লেখা লিপিবদ্ধ হচ্ছে, ফেরেশতাগণ লিখতে আসেন, কিন্তু ইল্লা সাআম, সিয়ামের কোনো নেকি ফেরেশতাগণ লিখতে থাকেন না, সিয়াম লেখেন না, সিয়ামের নেকি কতটুকু হচ্ছে, সিয়ামের নেকি কেমন হচ্ছে, এইটুকু কোনো কেউ লিখতেছে না এবং কেউ জানেও না এই সিয়ামের নেকি কতটুকু হবে। সিয়াম, সিয়ামের নেকি সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হস্তরে দান করবেন, আদম সন্তানদেরকে বল দিদা দান করবেন। আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তানদেরকে দান করবেন ইল্লা সাআম ফাইন্নাহু লি ওয়া আনা আজিবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানদেরকে দান করবেন এবং সিয়ামের নেকি আল্লাহর ব্যাপার, আল্লাহই দান করবেন। সম্মানিত বন্ধুগণ, সিয়াম যারা রাখতেছেন না তাদেরকে অনুরোধ করব, সিয়াম রাখেন, তাকওয়া অবলম্বন করেন। যদি আপনি সিয়াম রাখেন তাহলে আপনার জন্য আরেকটি সুসংবাদ, দুনিয়াটা হচ্ছে গিয়ে চিরস্থায়ী নয়, দুনিয়া থেকে চলে যাবেন একদিন, কিন্তু যদি সিয়াম রেখে মারা যান তাহলে আপনার জন্য আরও কয়েকটি সুসংবাদ রয়েছে। সেটা হচ্ছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবি ইয়াকুলুন লাহু রাইয়ান, আপনি যদি সিয়াম অবস্থাতে মারা যান, সিয়াম রেখেছেন,
তারপরে মারা গিয়েছে। ইয়াকুলু লাহু রাইয়ান, আপনার স্থান, আপনার দরজা জান্নাতের দিকে যে সময় প্রবেশ করবেন, ওই সময় রাইয়ান নামের দরজার দিকে আপনি প্রবেশ করবেন।